নমস্কার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি নতুন নোটিফিকেশান দিয়েছে সেখানে তারা জানিয়েছে যে এর আগে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে নিয়োগ প্রক্রিয়ার যে একটা নোটিশ দেওয়া হয়েছিল যেখানে শূন্য পদ ছিল চৌত্রিশশো চৌষট্টি এবং কনস্টেবলের জন্য এবং লেডি কনস্টেবলের পদ ছিল টোটাল দুশো সত্তরটা এই মুহূর্তে তারা নতুন এক নোটিফিকেশান দিয়েছে যেখানে তারা শূন্য পদের সংখ্যা বাড়িয়েছে অর্থাৎ কনস্টেবলের জন্য যে তিন হাজার চারশো চৌষট্টিটা পদ ছিল এই মুহূর্তে তারা শূন্য পদ সংখ্যা দেখাচ্ছে তিন হাজার ছশো চব্বিশ এবং লেডি কনস্টেবল যেটা আগে ছিল দুশো সত্তরটা পদ এই মুহূর্তে রয়েছে তিনশো তিরিশটা শূন্যপদ অর্থাৎ তাদের কিন্তু শূন্য পদের সংখ্যা বাড়িয়ে দিল বাকি সমস্ত কিছু একই থাকছে অর্থাৎ এস সি এসটিদের জন্য ফি রয়েছে কুড়ি টাকা এবং আদার্সের জন্য একশো সত্তর টাকা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পয়লা মার্চ দু হাজার চব্বিশ থেকে অনলাইন আবেদনপত্র চলবে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত শুধুমাত্র বাকি সমস্ত যা কিছু ইনফরমেশান আগে নোটিফিকেশান ছিল সেই সমস্ত কিছু একই থাকছে শুধুমাত্র শূন্য পদের সংখ্যাটা বৃদ্ধি পেলো যেটা আগে চৌত্রিশশো চৌষট্টি ছিল কনস্টেবলের জন্য সেটা এই মুহূর্তে হলো ছত্রিশশো চব্বিশ এবং লেডি কনস্টেবল যেটা আগে ছিল দুশো সত্তরটা শূন্য পদ এই মুহূর্তে শূন্য পদের সংখ্যা তিনশো তিরিশটা যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নতুন নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যে এই শূন্য পদের সংখ্যাটা বৃদ্ধি পেলো বাকি সমস্ত যা কিছু ছিল আগের মধ্যে থাকছে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত থ্যাংক ইউ